আর ফ্রেন্ডস, আজকে কি কি বাজার করলাম একটু দেখে নাও। দেখো, আপেল এনেছি, কমলা লেবু এনেছি, আপেল এনেছি 1 কিলো, কমলা লেবু নিয়েছে, আপেল এনেছি 60 টাকা কিলো। দেখো আপেলগুলো ফ্রেশ আপেল, খুব সুন্দর আপেলগুলো, 60 টাকা কিলো নিয়েছে মাত্র। আর একটু ভালো আপেলও আছে 80 টাকা কিলো, 60 টাকার আপেলটা ভালো বলে আর নিলাম না। আর এই 4 আর 3 এ 7টা লেবু এনেছি 50 টাকা দিয়ে, 10 টাকা পিস বলছিল, তা আমি বললাম 5টা 50 টাকা হয়, সেখানে আমি ওনার কাছ থেকে মাঝে মধ্যে নিই, তো ওই জন্য চেনা জানা হয়ে গেছে বলে দিল 7টা 50 টাকা। আর এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস, এটা এনেছি, এটা নিয়েছে 45 টাকা এইটা। আর এনেছি কাঁঠালি কলা, 1 ডজনের বেশি আছে, এটা নিয়েছে 1 ডজনের বেশি তোমার নিল 50-60 টাকা নিয়েছে এটা। আর এই একটা খেজুরের প্যাকেট নিয়েছি, এই যা ফল এনেছি এখন আমাদের 10-15 দিন মতন চলে যাবে। সবসময় তো আর খাওয়া হয় না, যেদিনকে নিরামিষ খাওয়া হয় সেদিনকে একটু ফল খাওয়াটা হয়, আর যেদিনকে মাছ মাংস ডিম এগুলো খাওয়া হয় তখন সেরকম করে ফলটা আর খাওয়া হয় না। তা আমাদের খাওয়া দাওয়া যেমন তেমন, ছেলে মেয়েকে তো খাওয়াটা দিতেই হবে না, কারণ পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যে একটু দুধ ডিম ফল এগুলো যদি নাই দিতে পারলাম তাহলে অল্প রোজগারের মধ্যে দিয়েও কীভাবে চালাই, এটাই এটাই আর কি বলবো। অল্প রোজগারের মধ্যে দিয়েও এই একটু ফল, একটু মাছ, একটু মাংস, একটু ডিম সব কিছুই করতে হয়। বেশি রোজগার থাকলে ডেলি ফলটা খাওয়া হতো, যেহেতু অল্প রোজগার এই কটা ফলের মধ্যেই আমাকে সীমিত হয়ে 15 দিন অন্তত চালাতে হবে। আর এই যে মাছ নিয়েছি, রিঠা মাছ না আর মাছ, একটু বড় ছিল মাছটা, 1 কিলো হয়েছে, 100 টাকা নিয়েছে, 100 টাকা কিলো নিয়েছে মাছটা, 1 কিলো হয়েছে। এটা আজকে রান্না করব আর এটা রেখে দেবো ফ্রিজে, এটা কালকে হয়ে যাবে আমাদের। তা অনেকগুলোই হয়েছে, দেখো মাছের পিসগুলো আমাদের হয়ে আবার থেকে যাবে, এইখান থেকেও আরও 2-3 পিস তুলে রাখা যেত, যেহেতু অনেক দিন পর আজকে রান্না করছি তো ওই জন্য একটু সবাই মিলে 2 পিস করে খেলেও 8-10 পিস লেগে যায়, ওই জন্য বাবা সরো। আর এইটা এইটা রান্না করবো আজকে, আর এটা রেখে দেবো, এটা কালকের জন্য রেখে দেবো। পুরো অন্যদিন এই মাছটা চিকু খালি মেরি বারবার ডিস্টার্ব করছে মাছের মধ্যে মুখ দিয়ে, তাই জন্য সরাচ্ছি খালি। আর এইটাই অন্যদিন বাজারে তোমার নেয় 150 টাকা কিলো, আজকে বলছিলো 130 টাকা কিলো, আমি বললাম না 100 টাকা কিলো হলে দাও আর না তো ছাড়ো, তখন আমি চলে গেছিলাম অন্যদিকে চলে গেছি, তখন আবার ডাকলো, ডেকে আবার এই 100 টাকা কিলোতেই দিল। মাছটার ওজন হয়েছে 1 কিলো 100 গ্রাম, তাও ওই 100 টাকাই নিয়েছে, পুরোপুরি 100 টাকাই নিয়েছে। এখানে 100 টাকার মাছ এনেছি, 2 দিন আমাদের হয়ে যাবে, আরামসে 2 দিন হয়ে যাবে, পারলে 3 দিনও করা যায়, কিন্তু যাই হোক একটু টেস্টি মাছ, সবারই একটু ইচ্ছা করে 1 পিসের বেশি 2 পিস খেতে, ওই জন্য 2 পিস করে সবার হয়ে যাবে আজকে, আর কালকে 1 পিস করে সবার হয়ে যাবে। আর হচ্ছে আর এই ফলগুলো নিয়েছে টোটাল এখানে 200 টাকার ফল আছে, টোটাল 200 টাকার ফল, 200 টাকার ফল আমাদের অনেক দিন 10-15 দিন হয়ে যাবে। তা ফল খাওয়ার মধ্যে ছেলে এই কমলা লেবুটা ভালোবাসে, ছেলে খাবে কমলা লেবুটা, আর আমার হাজবেন্ড আপেল খেতে ভালোবাসে, ও আপেলটা খাবে। আর আমার যেহেতু শীতকালে ভীষণ অ্যালার্জি হয় তো বাইরে বেরোই, আর এত ধুলো, ধুলোতে না আমার নাক ফাঁক দিয়ে যেন কেমন ধুলো মুখের মধ্যে থুতু আসে ধুলো ধুলো, ওই জন্য প্রত্যেক দিন রাত্রিবেলা 1টা করে কলা আমাকে শীতকালটা অন্তত খেতে হয়, না তো আমি রাত্রে ঘুমাতে পারি না, এত অ্যালার্জি হয় না। আর এই কলাটা খেলে শরীরের সমস্ত ধুলোটা বেরিয়ে যায়, মলের সাহায্যে এই শরীরের সমস্ত ধুলো বেরিয়ে যায় বলে আর অ্যালার্জিটা হয় না, ওই জন্য এই কলা ডেলি 1টা করে শীতকালটা খাই। আর
এক একদিন মনেও থাকে না, কাজের ঠেলায় হয়তো শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, শরীরটা টায়ার্ড লাগলো, কলাটা আর খাওয়া হলো না। অনেক দিন পর পরই মাঝে মাঝেই হয় অ্যালার্জিটা, আর কলাটা খেলে খুব কম হয়। আর সব সময় তো ওষুধ খাওয়া দাওয়া ঠিক নয়, তাই জন্য যেভাবে এইসব খেয়ে যত থাকা যায় ওই চেষ্টাটাই করি। তা আজকে এইটুকুনি বাজার হাট করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যতটুকু পারি, যতটুকু কিনি, একটা যদি লজেন্সও কিনি আমি তোমাদের সাথে শেয়ার করে, তারপরেই আমি ওটা খাই। এমনকি কিছু কিনলেও, কিছু পরার জিনিস হোক, কিছু খাওয়ার জিনিস হোক, কিছু ঘর সাজানোর জিনিস হোক, যেটাই কিনি না কেন আমি তোমাদের সাথে শেয়ার করে তারপরেই সেটাকে পড়ি, সেটাকে খাই। এত চেষ্টা করছি চ্যালেঞ্জটাকে দাঁড় করানোর জন্য, কিন্তু হচ্ছে একটু একটু করে। 0 থেকে 500তে যখন এসেছি তখন নিশ্চয়ই ইউটিউব আমাকে একটা প্ল্যাটফর্ম অবশ্যই দেবে। চেষ্টা করে যাই, চেষ্টা করতে কোনো তো অসুবিধা নেই, চেষ্টা করতে থাকি। যদি কোনো দিন আমার প্রতি সহায় হয়, তোমাদের সহায়তা না পেলে তো অসম্ভবই। এইসব মানে ইউটিউবে যারা কাজ করে, মানুষের ভিউজটাই হলো আসল। সাবস্ক্রাইবারটা এক সময় হয়ে যায়, সাবস্ক্রাইবারটা হয়ে যাওয়ার পর ভিউজটাই হলো আসল। তোমরা যদি একটু ভালো করে আমাদেরকে নাই সাপোর্ট করো, তাহলে আমরা কী করে এগোবো বলো? আর কিছু বলার নেই, একটু সাপোর্ট করো প্লিজ, যাতে আমি এগোতে পারি, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তা আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি, টাটা।